বসে তো ওরে বড় প্রণাম করার জন্য মারা গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। এখন বাজে সকাল 11টা, তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি, তো দেখতেই পাচ্ছ একদম 11টার মধ্যে সমস্ত কাজ কম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা বিছানা সব পরিষ্কার, ঘর দর সব মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘর কমপ্লিট, সবজি টবজি সব কাটা, এদিকে চুমকার চান হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা 11টার মধ্যে চান হয়ে গেছে। আজকে একটা স্পেশাল দিন, তো কি গুড মর্নিং বন্ধুরা, আমি খাওয়াবো, আমরা খাওয়াবো, আমি রান্না বান্না করবো, সমস্ত কিছু কাটা কুটো কাজ সব হয়ে গেছে, 11টার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি। এবার কি কি রান্না করবো সেগুলো যাবতীয় তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা শুধু আমার পাশে থাকবে আর সাথে থাকো, দেখতে মাথাটা আলবি নেব, সিঁদুর পরে নিই, সিঁদুরটা পরে নেবো, আর শাড়ি পরতে পারতাম কিন্তু শাড়িটা পরলাম না, তো শাড়ি পরলে এই গরমে শাড়ি পরে আমি একটা রান্নার কাছে নড়তে পারবো না, আবার নাইটি পরলে সে নাইটি পরলে হচ্ছে হবাম করবে, তাই একটা কুর্তি পরে নিলাম, তাই একটা কুর্তি পরে নিলাম। এবার কুর্তিটা পরে কি বলো, এই কুর্তিটা পরলে আমার কাছে মনে হচ্ছে বেশি কমফোর্টেবল, তাই কুর্তিটা পরে নিলাম। এবার মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে দেবো, বুঝলে তো, মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো, দিয়ে সানস্ক্রিন লাগানো, মাথাটা আঁচড়ি নেবো, তারপরে রান্না খেতে যাবো, তখন তোমাদেরকে সব শেয়ার করবো, সব কাটাকুটো সব ধোয়া হয়ে গেছে, ও চিকেনটা এনেছে, চিকেনটা ধুয়ে রাখতে বললাম, ধুয়ে রাখলো। আর হ্যাঁ, আর একটা ভালো জিনিস এনেছি তোমাদেরকে দেখাবো, একটা বয়াম কিনে এনেছে, এই বয়ামটা ওই দেখো দেখাও, আচারটা ওই ঘুরে রেখেছি, বয়ামটা বার কেমন হয়েছে সেটা বলবে তোমরা, এটা সবার সঙ্গে খেলাতে দেখেন, স্কুলের আচার, স্কুলের স্কুলের আচার দেখে আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, ছেঁড়া গেঞ্জি বলছে, ছেঁড়া বলছে, তুমি ছেঁড়াটাই পড়ো, আমাকে বলছে ছেঁড়াটাই তুমি পড়ো, আবার তিনটে ফুটো বন্ধুরা, এখন মুখেতে কি সব ছাই পাশে, আবার ওটা চেপে, ওটা চাপার কি আছে, একটা যদি মুখেতে কিছু ফুসকুড়ি দেখেছে সেটাকে তার বিনাশ মেরেই ছাড়বে, তো এখন মুখে দেখতে পাচ্ছ ছাই পাশ কি সব লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ কী কী কাটাকাটি করে বলছে, কী কী কাটাকাটি করেছে দেখি যাবো না, স্পষ্ট করে কথাটা বলছে, বিছানা চাদরটা দেখাও তো কেমন হয়েছে বন্ধুরা, ও দেখেছো সব নাচানাচি করছে সব, ওটাও ভালো লাগছে না বন্ধুরা, কী কী কেটে যাচ্ছে দেখি, বাবা এখানে আছে চিকেন, এখানে শাক, পটল, আলু, বেগুন, ভেন্ডি হয়ে গেল, তো নিচে কিছু একটা আছে, মাছগুলো কোথায়, চিংড়ি মাছ, ধনে পাতা, আলু, মশলা, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সব রয়েছে, চিংড়ি মাছ, পটল চিংড়ি হবে, এই দেখো মাছ, মাছের কি রান্না হবে গো, মাছের মাছের কি রান্না হবে, মাছ এমনি ভাজা আর পটল চিংড়ি তাই তো, ঠিক আছে ওটাই ভালো হবে, মাছ ভেজে দিলে পুরো গল্প শেষ, চিকেন ব্যাস, ডাল, ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার আসি কিছুক্ষণ পরে, ভিডিও করছি, এই বাঁদরটাকে আর এই বাঁদরটাকে,
কি গো হেলমেট পরে পেঁয়াজ কাটছো? আরে পেঁয়াজে যা ঝাঁজ, বাবা রে হেলমেট না পরলে সব চোখ জ্বলে যাবে আমার। বন্ধুরা এখান থেকে একটা টিপস পেয়ে গেলে তোমরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যখন পেঁয়াজ কাটবে হেলমেটটা পরে নেবে, তাহলে আর ঝাঁজ লাগবে না। সত্যি লাগছে না? তাই এটা একটা ভালো টিপস কিন্তু, বুঝলে? বাহ, সবাই শিখে যাবে। যাদের ঘরে হেলমেট আছে তারা অন্তত পেরে যাবে। পেঁয়াজটা কিন্তু দেখে কাটো, পচা পচা দিয়ে দিও না। হেলমেট পরে ভালো দেখতে পাচ্ছ তো? ঠিক আছে চলো দেখতে দেখো। রান্না কতদূর হলো? ভাতটা হয়ে গেছে আর পটল পোড়া ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে ছিটে দিচ্ছি, তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে পটল চিংড়িটা হয়ে যাবে। আচ্ছা, আর চিকেন আর ডালটা হলি হয়ে যাবে। এখন কটা বাজছে? পৌনে একটা। মানে মাছ ভাজা হয়ে গেছে, এমনি আদার্স ভাজা ভুজি হয়ে গেছে, ডাল সিটি হচ্ছে, ভাত হচ্ছে, ডাল সিটি হয়নি, আলুটা সিটি দিয়ে, আলু সিটি হচ্ছে, মানে পটল চিংড়ি চিকেন বাকি আছে, তাই তো? ওই তো সিটি দেওয়া হচ্ছে, মশলাটা কষিয়ে পটল চিংড়ি হয়ে যাবে। আর ডাল, ওই তো ডালটা আগে হয়ে নেবে তো, হ্যাঁ না আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। চিকেনটা হইতে দেরি হবে, কি হবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, করছো তো? চারটে সময় দিলে চারটে সময় দিয়ে খাবো, চাঁদ পাড়া মুখ করে খেলো। শেষ মুহূর্ত রান্না চলছে, পটল চিংড়ি হচ্ছে আর হচ্ছে একদিকে চিকেন। যাই হোক, এতদিন মানে রান্না করছি, এত দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আজকে সকাল সকাল হয়েছে। এতে তোমাদের দাদা ভাইয়ের হেল্প আছে অনেকটাই। ও হেল্পটা, সে মশলা করা এইগুলো যদি না করে দিত, পেঁয়াজ কাটা, তাহলে আমার আর একটু দেরি হয়ে যেত। যাই হোক, চিকেনটা এদিকে হয়েছে। আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, কি বলবো। চিকেনটা সবাই নাম করছিল খেয়ে, খুব ভালো হয়েছে। আর এই দেখো, আমার ঘরে থালা নেই অত, পেপার দিয়ে দিয়ে ঢাকা দিয়েছি। আর চিকেনটাও শেষ, একদম ফিনিশ হয়ে গেছে। তা পেপার দিয়ে দিয়ে ঢাকা দিয়েছি, এটা একটা ভালো বুদ্ধি না? দেখো বিছানা চাদরটা খুব সুন্দর লাগছে, আর ঘরটাও বেশ পরিষ্কার করে রাখলাম। চলে এসেছে, ভিডিওটা দেখো। জামাই আসছে, জামাই দর্শন কতদিন পরে এলো, হলো ভালোই তো না, বিয়ের আগে একটু পার্লার যাবে। এই দেখো, এটা মানে কি বলে নতুন বর, আর কদিন পর, আর কদিন পর ব্যাচেলার লাইফটা কাটিয়ে নাও। সব কথা না, বিয়ের আগে আয়ু মত কি মোটা হয়ে যায়? এই জল দে, বসে যাও জামাই, নাতি বাবা, এই কত আইটেম, এদিকে তাকাও, এদিকে তাকাও, প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, নাও নাও আশীর্বাদ করো, খেতে তো খা, তুমি আগে করো, তুমি করো না, তুমি বৌদি আর তোমাকে আগে করতে হয়, আমি কি করবো জানি না। ধান দুবনের মাথা ঠেকাও, দাও দাও দাও, তুমি দাও, দাও দিচ্ছি, তুমি আগে দাও, পিসি মা কে আগে দেবো গো? হ্যাঁ আমি আগে দেবো,
পিছু মানে উল্লু দাও ওখান থেকে, ওই তো উল্লু দিচ্ছে। প্রদীপে তাপটা দিয়ে দাও, এখন বিয়ের আগে ওইসব করলে হবে? নতুন জামাই যাবে, দাম্পত্য জীবন ভালো কাটুক, সারা জীবন একসঙ্গে থেকো, সুখে দুঃখে পাশে থেকো, মা বাবাকে নিয়ে চলো। কি ফোন ফোন করতে না, ঠিক আছে? ও উঠে চলে আসে, প্রণাম করতে হবে, বসো না, বিনা আর বসো তো, করে করবি ওরে বড় প্রণাম করার জন্য মারা হয়েছে, পুনাম করার জন্য মারামারিটা আগে করে দেখি। পুরি যায় না, মাথা নিচু করবে না, পুরি যাবে বাতে, তিনবার দিতে হয়। অনেক আশীর্বাদ করি, দাম্পত্য জীবন অনেক সুখের হোক, আমার জামাই আর মেয়েকে দানো দেখবে। ফাঁক তালে মেরে দি, যা প্রণাম করে নিয়ে যা বৌদিকে, ঠিক আছে? হ্যাঁ না, ব্যাগটা ওখানে ঝুলিয়ে দাও, হ্যাঁ টাটা, লে সাবধানে, আর কটুকু থাকলো আর কি খেলো, ওকে দিয়ে দাও ব্যাগটা, ওকে দিয়ে দাও। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, চলো তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যারা লাইক করেনি একটা লাইক করে দাও, কমেন্টস করে জানিও কেমন লাগলো।